কাল খামা ফিলো তো যেই একটা ঘটনা করছে কইলে যাম নাকি একবার আমারে টেহা দিতে আছে কালকে মাহফিলে টেহা তুলতে আসি মাদ্রাসার লাগিয়া একবার 500 টাকা একটা কুচকুচা নোট লই আইছি আইছে বলে নামটা জানি কিটা কইলো মুবারক না কিটা তো একজনে কইছে এই হুজুর মুবারক মাম্মা জাবার নাম কইছে হাবাড়া কয় আরে কয় হাজী মোহাম্মদ মুবারক মাম্মা তোমরা আমারে মেম্বার বানাইছো আল্লাহ হাজী বানাইছে বাদ দিয়া লাভ নাই এবারে হাজি ডাকো অনে লেগে হাতারে যে একটা ধমক দিছে আমি দৌড়া বসলাম দেখতে পড়ছি না আসিনি খেচ্ছ তোমার যদি হাজি সাহেব কইয়া ডাক না দিলে তোমার খারাপ লাগে তোমার যদি কষ্ট লাগে তোমার যদি কেমন কেমন লাগে তুমি মনে রাখবা তোমার হজ নট তোমার হজ ফাল গেছে ঠিক কিনা কও হাজির সব কোনো পরিচয়ের জিনিস না প্রকাশের জিনিস না নামাজ যেমন একটা ইবাদত যাকাত দেওয়ান যেমন একটা ইবাদত হজ করাও এমন একটা ইবাদত এইটা লইয়া ফিডাফিডি দফা দফির দরকার নাই না ওজুবিল্লাহ কইতেন না আমি এক মাহফিলে গেছি কয়েক বছর আগে গিয়ে দিই মাহফিলে লোক নাই আমি কই নাগাইশের হিসাবের মাহফিলে লোক নাই লুকি গেল করে কই হুজুর মেল করে মাহফিল হালাইয়া মেল আর যাইতে কইও কতক্ষণ পরে দেখি মেলের হকলে আইসা বলে কি আর মেল হাজির সাহেব লইয়া মেল আমি বুঝলাম না তো শহীদারে গ্রামও মেল রাখছে শহীদারে কাগজ লইয়া গেছে হকলের নাম লেখা আছে একবার নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল করিম শহীদারে দিয়া যখন কাগজ দিছে ভাই এ আপনার নাম বরাবর স্বাক্ষর করেন হ্যাঁ বড় আমার নাম কো কই যে আব্দুল করিম ঠাস করে দিছে শহীদার লেখা হবে দেয়াদ ওহন আব্দুল করিম রইছি রে 3.5 লাখ টাকা দিয়ে হস করে ওহন হাজি করিম হইছি না তা তখন ফাইজের তো দেখো হস করে খাবলা দিছে পরে হ্যাঁতে আবার বংশাবলী লাডুর জোরবালা হ্যাঁতে বাজারে গিয়ে ওমা গোপই সিল্লান দিয়ে মরছে কই কি তারে পা আমি হাজি কইলাম না দেখি তোমরা কি তা লাগছো আমার হেবাড়া থাপড়াই আছে হেবাড়ারে খবর দিয়ে বাজারে না কই কি তো কয় বেড়াই চিনছো না তে আমার পা আমি বলি হুদা আব্দুল করিম 3.5 লাখ টাকা রাখো খাও গেছে রে ঝাড়ি খেত বাসাতে ভাইজেন করার জায়গা দাদা তার একটা দৌড় গেলে সেদিক না ওইটা আরেকটা দিলাম রে হেই মেল তেল কইরার পরে মাফি লইছে আহারে মুসলমান রে কইরা গেলাও সি 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 কুদ্দুর চিন্তা করেন মনে করছে দুই নেটার সারাটা জীবন থাকবো বেড়া তোর তে ডাক ডাক বেড়াই হমান কইরা লাইছে আল্লাহ নমরুদের মতো বেড়া রে জোতা দিয়ে ফিরতে ফারাউনের মতো বেড়ারে সুবাইয়া কারুনের মতো বেড়ারে ডুবাইয়া আছে না গেছে আর তুমি কয়টি হার মালিক হইছো কইলে তা কয়টি হার মালিক হইছো তুমি এবার একটা কথা শুনো কারুনের যে সম্পদরি কারুনের যে সম্পদ এই সম্পদরি রাহনের লাগিয়া উডানোদার হালাই রাহন যেন সুস্থামাতের বয়স দেখেন এই গুডাউন বানাইছে গুডাউন কি বানাইছে গুডাউন এর ভিতরে হুদা মাল আর মাল এই গুডাউন দিয়ে তালা দিছে তালার যে চাবি দি এই দি আপনার বাগুরতে কুড়ুন দিতে এই 40টা উট লাগছে আর রাস্তা কোন সুবহানাল্লাহ তালা দি তালা দি মাল দি কিটা খালি তাল আহারে মাহফিল যা তো করতাম দিত না মারে শুধু মাল দিও না তালা দিও না খালি যে চাবি দি এই দি এক জায়গার থেকে আরেক জায়গার দিতে কয়টা উঠ লাগছে আর আমরা তারা স্টিলের আলমারির চাবি একটা কমরও লাগাইছে যখনও বইয়ে বইয়ে কিন্তু করো করে লাড়া নেই যখন তাহলে দেখা যায় আরে বলবো না আরে এইটাও তো তোর স্টিলের আলমারি না হোর ভাই এই ফুটেরে বিয়া করাইয়া হোর ভাই তো যৌক্ত কাঞ্চ একটা স্টিলের আলমারির চাবি এমনি লাড়ো আর যদি 40 উট দিয়া চাবি নেওয়ার লাগতো তে বুধ দুই লাড়া দিয়া লাগলে হইত ঠিক কিনা খুদুর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ কইর তারা আছে না গেছে তারার মতো মানুষটি নাই তুমি আমি তো ফইলে না